হ্যালো বন্ধুরা, এলপি দাদা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে এএলপি 2024-এ সিপিটি ওয়ান এক্সাম হবে, তাতে টোটাল 75 মার্কসের এক্সাম রয়েছে। তো 75 মার্কসের এক্সামের মধ্যে 4টে টপিক রয়েছে, ম্যাথমেটিক্স, মেন্টাল অ্যাবিলিটি, জেনারেল সায়েন্স আর জেনারেল অ্যাওয়ারনেস। তো 4টে টপিক মিলিয়ে টোটাল 75 মার্কসের এক্সাম হবে, কিন্তু কত কোন টপিকে কত মার্কস আসবে সেটা কিন্তু অফিসিয়ালি কিছু বলে দেওয়া নেই, ঠিক আছে? তো গতবারের যে রিক্রুটমেন্টটা হয়েছিল 2018-তে সেটাতেও কিন্তু সেম ছিল, ঠিক আছে? তো 2024-এর রিক্রুটমেন্ট প্রসেসটা দেখুন, এখানে লেখা আছে ফার্স্টের সিবিটি, ঠিক আছে? এখানে ফার্স্টের সিবিটি বলে লেখা আছে, আর এখানে টোটাল মার্কস দেওয়া আছে 75, আর 4টে এখানে টপিক রয়েছে দেখুন, ম্যাথমেটিক্স, মেন্টাল অ্যাবিলিটি, আর নেক্সট পেজে রয়েছে এখানে দেখুন জেনারেল সায়েন্স আর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। তো 4টে টপিক মিলিয়ে কিন্তু এখানে রয়েছে। তো আমি অ্যাসাম্পশন করে একটা বলেছিলাম যে 4টে টপিকের মধ্যে সব টপিকগুলোতে 15 থেকে 20 মার্ক্স করে আসবে। তো কোনো টপিকে হয়তো খুব বেশি আসতে পারে, 25 মার্কসও আসতে পারে, আবার কোনো টপিকে 5-7 মার্কসও আসতে পারে। তো সেটা ডিপেন্ড করছে আপনার কোশ্চিন সেটের উপর, আপনার কোন কোশ্চিন সেট পড়েছে সেটার উপর ডিপেন্ড করেছে, ঠিক আছে? এটা হচ্ছে 2024-এর অফিসিয়াল নোটিফিকেশান। এবার আমরা যদি 2018-র যে নোটিফিকেশানটা ছিল সেটার দিকে চোখ রাখি, তাহলে একটা জিনিস দেখা যাবে দেখুন, 2024-এ যদি 2018-তে যে নোটিফিকেশানটা বেরিয়েছিল তাতেও কিন্তু সেম ছিল, ঠিক আছে? তাতেও কিন্তু সেম ছিল, 75 মার্কসের এক্সাম ছিল আর 4টে টপিক ছিল। তাতে 4টে টপিক কী কী ছিল দেখুন, দেখাচ্ছি আমি। এখানে ছিল ম্যাথমেটিক্স, তারপরে জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং ছিল মেন্টাল এবিলিটির বদলে, জেনারেল সায়েন্স সেম ছিল, আর জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স। তো মোটামুটি প্রায় সেম ছিল টপিকগুলো। তো 4টে টপিক মিলিয়ে কিন্তু 75 মার্কসের পরীক্ষা হয়েছিল। আর গতবারের যদি কোশ্চিন পেপার আমরা অ্যানালিসিস করি, ঠিক আছে, সেটা তাহলে এভাবে দেখা যায়, যে কোনো একটা কোশ্চিন তুলে আমি দেখাচ্ছি আপনাদের। গতবারে 2018-এর যে সিবিটি ওয়ান পরীক্ষা হয়েছিল, ঠিক আছে, তো তাতে যে কোনো একটা দিনে দেখুন সিবিটি শিফট ওয়ান, শিফট টু, শিফট থ্রি, 3 দিনের যদি কোশ্চিন সেকশন দেখা যায়, তা ম্যাথ থেকে এসছে 20 নম্বর, ইন্টেলিজেন্ট থেকে এখানে এসছে 25 মার্কস, ঠিক আছে? তারপর দেখুন এসছে জেনারেল সায়েন্স থেকে এসছে 20, জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসছে 10। তো মোটামুটি এটা কিন্তু পারফেক্ট নাম্বার নয়, এটা মোটামুটি আপনি ধরতে পারেন যে এটা অ্যাজামশন, কোনো অ্যাজামশন নয়, এটা এভারেজ মার্ক, ঠিক আছে? এটা এভারেজ ধরা হয়েছে, ম্যাথ থেকে 20, জেনারেল ইন্টেলিজেন্ট রিজন থেকে 25, জেনারেল সায়েন্স থেকে আসছে 20, আর জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসছে 10, ঠিক আছে? তো এরকম এটা হচ্ছে, এবারেও কিন্তু এরকমটা অ্যাজামশন করা যেতে পারে, কিন্তু পারফেক্টলি বলা যাচ্ছে না যে কত মার্কস দিতে পারে। তো অ্যাজামশন এবারেও করা যাচ্ছে কি ম্যাথামেটিক্স 20 থাকবে, ঠিক আছে, আর জেনারেল ইন্টেলিজেন্ট আর রিজনিং এর 25 থাকবে, জেনারেল সায়েন্স 20 থাকবে, আর জেনারেল অ্যাওয়ারনেস 10 থাকতে পারে। তো এবারে কিন্তু গতবারে এইরকম সিনারিও ছিল, তো এবারে কিন্তু এটা চেঞ্জ হলেও কিন্তু হতে পারে, ঠিক আছে? চেঞ্জ হলেও হতে পারে, তো সব দিক থেকে আমাদের প্রিপেয়ার থাকতে হবে। তো চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা করতে হবে, আমাদের সিলেবাস ওয়াইজ পড়াশোনা করতে হবে। এবার সিলেবাস ওয়াইজ পড়াশোনা করলে তাতে যদি 10 মার্ক আছে তাতেও ঠিক আছে, বা 25 বা 30 মার্কস আছে তাতেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো মার্কস ডিভিশন আমাকে জিজ্ঞেস করছিল সেই জন্য আমি এটা বললাম। আর শিফট ওয়াইজ ডিফিকাল্টি লেভেলগুলো ছিল দেখুন, ডিফিকাল্টি ছিল ম্যাথের শিফট ওয়ানে যেটা ছিল ইজি ছিল, শিফট টুতে ইজি, শিফট থ্রিতে ইজি। ম্যাথ মোটামুটি ইজি আছে, কিন্তু টাইম ফ্যাক্টর হয়ে যায়, ঠিক আছে? আমি বলেছিলাম টাইম ফ্যাক্টর হয়ে যায়। আর জিআই রিজনিংয়ে এসেছিল দেখুন ইজি মডারেট, মডারেট মানে হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এসেছিল, ইজি মডারেট আর হচ্ছে মডারেট। তারপরে জেনারেল সায়েন্সে দেখুন এসছে মডারেট, ইজি, ইজি, ঠিক আছে? কোন শিফটে কার ভাবে কী কোশ্চিন করবো সেটা বলা যাচ্ছে না, এই জন্যই ব্যাপারটা হচ্ছে যে নর্মালাইজেশনটা এই জন্যই কিন্তু করতে হচ্ছে, ঠিক আছে? নর্মালাইজেশন এই জন্য করতে হচ্ছে। আর এটা আরেকটা অ্যানালিসিস করা হয়েছে যে গুড অ্যাটেম্প, কত মার্কস আপনি করলে গুড অ্যাটেম্প হবে। তো ম্যাথ 20 ছিল, 20-র মধ্যে গুড অ্যাটেম্প হচ্ছে 15 থেকে 17 মার্কস করলে কিন্তু গুড অ্যাটেম্প। আর এটা হচ্ছে ইজি মডারেট ছিল তারপরে 19 থেকে 20, ঠিক আছে? সবসময় জিআইআর ম্যাথের দিকে কিন্তু স্কোরিং পেপার হয়, তো এটার দিকে কিন্তু নজর রাখতে হবে। তারপরে জেনারেল সায়েন্সের ক্ষেত্রে দেখুন 14 থেকে 16 মানে গুড অ্যাটেম্প, ভেরি গুড অ্যাটেম্প, ঠিক আছে? তারপরে জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে দেখুন এখানে লেখা আছে 10 মার্ক, আর 10 মার্কের ক্ষেত্রে যেটা গুড অ্যাটেম্প হবে, 4 মার্ক নাম্বার পেলেও কিন্তু সেটা ভেরি গুড অ্যাটেম্প হয়ে যায় জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে, ঠিক আছে? তো চলুন এটাই বলার ছিল যে এখন থেকে অ্যাসাম্পশন করে আমরা হয়তো বলতে পারি, অ্যাসাম্পশন করে যে হলেও হতে পারে, কিন্তু পারফেক্টলি কেউ বলতে পারবে না, বা কোনো ইউটিউবারও বলতে পারবে না এখানে যে কোন টপিক থেকে কত মার্কস আসবে, ঠিক আছে?
তো চলুন, আশা করি ডাউটটা ক্লিয়ার করতে পেরেছি। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, ততক্ষণের জন্য বাই বাই।